হেলমেট এখানে এই যে দাদা বলছে যে এগুলো করে দাম হেলমেট সেক্সি সেক্সি দেখতে হেলমেট পাওয়া আটতে আটতে আরো দুটো তিনটে ইয়ের দোকান দেখতে পেলাম এই এই বাঁ পাশে ডান পাশে এখানে একটা এসি আছে মানে দামি ভাই বুঝতে পারলে সবাই কেমন আছো? আশা করি সবাই আছো খুব ভালো। বাট আমি আজকে ভালো নেই, আমার আজকে মন ভালো নেই। সারাদিন খুব বৃষ্টি আর তার মধ্যে সকাল সকাল একটা হয়ে গেছে, বরবাদ হয়েছে। আমার ছোটো একটা হেলমেট ছিল, সেই হেলমেটটা চুরি হয়ে গেছে, অটোমেটিকলি চুরি হয়ে গেছে। জাস্ট এক সপ্তাহ আগে কিনেছিলাম হেলমেটটা। তোমাদের সবাইকে মানে বলা হয়নি যে আমি এখন একটু বাইক ফাইক চালাচ্ছি আর কি। অবশ্য বাইক খুব একটা পছন্দ না, কিন্তু কাজের জন্য তো চালাতে হয় বাইক। হেলমেট যেহেতু চুরি হয়ে গেছে, তাই আবার নতুন একটা হেলমেট কিনতে চলে এসেছি। স্প্ল্যানেট মানে স্প্ল্যানেট না, এখানে হচ্ছে ওয়েলিংটন বলে একটা মার্কেট আছে, যেখানে বাইকের সব জিনিসপত্র পাওয়া যায়, ওখানেই চলে এসেছি। ভাই একটা কিনবো হেলমেট, তাও মাত্র 500 টাকার মধ্যে। ভাই আমার বাজেট 500 টাকা, তো 500 টাকার মধ্যে একটা হেলমেট কিনবো, তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। আর তার সাথে সাথে তো ওই যদি খাওয়া দাওয়া আছে দেখতেই পাবে সব কিছু। ভাই দাদা দিদি জিওর্গো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি আজকে তোমরা সবাই ভালো ভালোই থাকো। আমার এখন কপাল খারাপ, আমার আজকে মন ভালো নেই। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো, তাই আজকে আসতে পারিনি সকালবেলা। এখন সন্ধ্যা সন্ধ্যা টাইম, বৃষ্টিটা একটু কম, তাই চলে এসেছি। চলো যাওয়া যাক, পুজো সামনে চলে এসছে, তাই এখন ধর্মতলা মার্কেটে ভয়ঙ্কর ভিড়। মানে ভয়ঙ্কর বলতে গেলে ভয়ঙ্কর, মানে যেদিকে যাচ্ছি সেদিকে ধাক্কা বাক্কা মেরে এদিকে সরিয়ে দিচ্ছে আমাদেরকে আলটিমেট। বাট আমি তো এসেছি ভাই হেলমেট কিনতে, হেলমেট কিনে সবাইকে গুঁতো মারবো ভাই। ভাই তো আমার মনটা খারাপ আছে, আমার আজকে আমার মন ভালো নেই, তার কারণটা আমার হেলমেট চুরি হয়ে গেছে ভাই। বিশাল মন মন খারাপের বিষয় একটু। তো দেখা যাক, এখন হেলমেট কিনতে যাচ্ছি, হেলমেটের মার্কেটে এখন পৌঁছাতে পারিনি। মানে কাকা আমাদের মাথার উপর সব তুলে দিচ্ছে, সব কিছু নিয়ে যাচ্ছে কে জানে। ভাই বিলা বাবা বিলা বাবাল সাবাল হচ্ছে, তবে তার আগে কিছু খেয়ে নি, খিদা পেয়েছে বড়। আজকে আমার মন ভালো নেই, বাট যতই মন না ভালো থাক কিন্তু পেটে তো খাবার দিতে হবে। কিন্তু এখানে ধর্মতলায় এলে একটাই সমস্যা হয়, যেটা ধর্মতলায় ভাই খাওয়ার এত অপশান, তো তুমি চুজ করতে পারবে না কোনটা খাবে কোনটা ছাড়বে। তো এখনও তাই খাবার দাওয়ার করিনি, খাবার দাওয়ার আগে হেলমেটটা করি, কারণ হেলমেটটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কারণ হেলমেট আমার চুরি হয়ে গেছে ভাই, কার এত বড় ছোট মানসিকতা ভাই আমার হেলমেট চুরি করে নিল, এই গরিবটার হেলমেট চুরি করে নেওয়া ঠিক। তাই আমি আজকে 500 টাকায় সস্তার হেলমেট কিনবো, সস্তার বেস্ট হেলমেট, ভালো হেলমেট। তো চলো যাওয়া যাক, মজা হবে ভাই। হেলমেট কিনতে এসেছি কিন্তু হঠাৎ হঠাৎ করে এমন বৃষ্টি চলে আসছে ভাই, মানে ঘাট চলে যাচ্ছে পুরো, কী বলবো আর। মানে বৃষ্টি, ওদিকে চারিদিকে গাড়ি ঘোড়া এত ঝামেলা করছে, বিরক্তিকর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গাড়ি তুলে দাও। যাই হোক, অনেকক্ষণ আমরা পিছন ঘষার পরে, মানে ওই মানে জুতোর তলা ঘষার পরে, মানে এখানে তো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, খুব প্রবলেমেটিক এরিয়া একটা ধর্মতলা, মানে ভাই প্রবলেমেটিক এরিয়া। মানে গাড়ি ঘোড়া পাওয়া যায়, বাড়ি যাওয়ার জন্য পাওয়া যায়, কিন্তু এই ধরো ছোটোখাটো জায়গায় যাবে তার জন্য পাওয়া যায়, হেঁটে হেঁটেই জুতোর তলা ঘষানোর জন্য 10 মিনিট ধরে হেঁটে হেঁটে আমরা এখন চলে এসেছি ওয়েলিংটন মার্কেটে। মার্কেটটা এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো ভাই, এবার তো মজা হচ্ছে, কারণ 500 টাকা দিয়ে হেলমেট কিন্তু মনে আলাদা দুঃখ, কারণ হেলমেটটা চুরি হয়ে গেলো না, বেকার খরচা হয়ে গেলো। ওয়েলিংটন মার্কেটে এসেই আমরা পেয়ে গেছি একটা নতুন দোকান, সেটা হচ্ছে সেভ লাইফ। এটা হচ্ছে সবার প্রথমে পড়ে, এই দেখো এটা হচ্ছে দোকানের নাম। এখানে মোটামুটি এই যে হেলমেট, এখানে এই যে দাদা বলছে যে এগুলো সব 500 টাকা করে দাম হেলমেট, সেক্সি সেক্সি দেখতে হেলমেট পাওয়া যায় মোটামুটি 500 টাকায়। ওই 550, আমাকে ডিসকাউন্ট দেবে তুমি, ডিসকাউন্টটা আমি করে নেবো। এখানে নানান রকমের হেলমেট পাওয়া যায়, এখান থেকে শুরু করে ভেগা ফেগা সব পাওয়া যায়। তো ভেগা রাখি না আমি, ভালো ভালো হেলমেট ওতে, আবার কালারও আছে, গ্রে আছে, ব্ল্যাক আছে, রেড আছে, ব্লু আছে। কাকু হচ্ছে দোকানের মালিক, তাই তো? দেখো আমাকে, আমি ওরকম টাইপেরই হেলমেট নেবো, ঠিক আছে? তো একটা দোকানের দেখলাম, একটা দোকান থেকে দেখে তো আর কেউ ডিসিশন নিতে পারে না, একটা দোকান থেকেই নেবো এরকম তো ব্যাপার না। যদি অন্য কোনো অপশান না পাই তাহলে অবশ্যই এই দোকান থেকেই নেবো এসে। তো আরেকটা যাচ্ছি আরও সামনে, দেখি আরও যদি অন্য কোনো দোকান থাকে। এখানে এটা অনেক বড়ই মার্কেট, এখানে সব গাড়ির পার্টস ফার্টস এগুলো সব পাওয়া যায়।
লোহার জিনিসপত্র হ্যান ত্যান নানান রকম জিনিস পাওয়া যায়। তো দেখি আর একটা হেলমেটের দোকানে যাবো, দেখি গিয়ে যাই না। আমার কথাটা শুনতে পাচ্ছ? কারণ পেছনে ভাই গাড়ি ভাই বহু চেল্লাচ্ছে, গাড়িটাই চিৎকার করে রাস্তায় ম্যাঁ ম্যাঁ নানান রকম আওয়াজ করে। যাই হোক, এগুলোকে অ্যাকসেপ্ট করেই আমরা সামনের দিকে এগাতে আসি। দেখা যাক আরও আরও যদি হেলমেটের দোকান পাওয়া যায়। এখানে আরও নানান রকম জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, তোমার নানান রকম জিনিসপত্র পাওয়া যায়। তো এখন দেখি আরও নানান রকম জিনিসপত্র দেখাবো তোমাদেরকে। তার আর মেন কারণটা হচ্ছে ভাই আমার হেলমেট, সেটা তো ইম্পর্টেন্ট। হাঁটতে হাঁটতে আরও দুটো তিনটে সে ইয়ের দোকান দেখতে পেলাম, এই এই বাঁ পাশে ডান পাশে এখানে একটা দোকান আছে, এটার নাম হচ্ছে শ্রী বাজাজ অটো, এটা হেলমেটের দোকান। তো দেখি এই দোকানটা ডুবে, দোকানটা দেখি একটু বড়ো বড়ো লাগিয়ে বড়ো সড়ো হয়ে, জানি না কত টাকা কোটি টাকা দাম নিয়ে নেবে মানে হেলমেটের। বুঝতে পারছি সেক্সি সেক্সি হেলমেট আছে, দেখতেই পাচ্ছি তোমরা। তো এখানে তো এখানে একটা বড়ো এক্সপেন্সিভ দোকান পেয়ে গেছিলাম, এখানে সব হেলমেটের দাম ভাই শুরু হয় 1000 টাকা থেকে। তো এটা একটু 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 দামি দামি মানে ভেতরে এসি আছে মানে দামি ভাই, বুঝতে পারলে তো দামি হেলমেট, কিন্তু ভিডিও করতে বারণ আছে ভেতরে, তাই দেখাতে পারলাম না। বাট এখানে এটাই মানে প্রিমিয়াম কোয়ালিটির যে হেলমেটগুলো এখানে পাওয়া যায় এই দোকানটাতে, শ্রী বাজাজ অটো ডিস্ট্রিবিউটর। এখান থেকে খুব ভালো ভালো দামি দামি এগুলো পাওয়া যায়। আর দেখি ওপারে যাই, ওপারেও আছে আরও হেলমেটের দোকান ছোটোখাটো, এখানেও ভিডিও করবো তোমাদের জন্য আমার জন্য। চলে এসেছি আরও একটা দোকানে, সেটার নাম হচ্ছে আরজি ট্রেডিং, দেখতেই পাচ্ছ দাদা মালিক দাদা। তো দাদা হচ্ছে আমাকে একটা হেলমেট দেখিয়েছে, মানে এই হেলমেটটা বেশ ভালো লাগলো। এই হেলমেটটা 500 টাকার মধ্যে, আমার যেহেতু বাজেট ভাই আজকে 500 টাকা, আমি 500 টাকায় হাফ হেলমেট খুঁজছি, এটা আমি পেয়ে গেছি 500 টাকায়। খুব সুন্দর হেলমেট দেখিয়েছে, হেলমেটটা একটু কোয়ালিটিটা দেখিয়ে দাও দাদা। নন ব্রেকেবল, নন ব্রেকেবল ফাইবার কোটিং বডি, কোনো কিছু হবে না, লোকাল মধ্যে খুবই ভালো হেলমেট। এর পুরো ওপরও হেলমেট আছে, 1700 মানে মোটামুটি সব ব্র্যান্ডেড হেলমেট গুলো তুমি অনেকটাই ডিসকাউন্টে দিচ্ছ আর কি। আচ্ছা যাই হোক, দাদার দোকানে আসলাম, দাদা দেখালো এই হেলমেটটা। আমার এই হেলমেটটা খুব পছন্দ হয়েছে, আগেও একটা দোকানে দেখিয়েছিলাম, ওখানে একদম দাম কমাচ্ছিল না। তো তোমার অন্য কোম্পানি হবে, ক্যাসার কোম্পানি, হ্যাঁ আপনার সুপ্রিম কোম্পানি, অনেক রকম ভ্যারাইটি হয়, যেটা আপনার সুপ্রিম কোম্পানি আছে, সুপ্রিম কোম্পানি ISI মার্কা। আর লোকাল হলে হতে পারে, কাইজার কোম্পানি হতে পারে, ওটা 20-30 টাকা ডিফারেন্স হতে পারে। আচ্ছা আচ্ছা, না ওখানে একদমই দাম কমাচ্ছিল না, যা বলেছিল ওটাই দিতে হবে, ফিক্সড প্রাইস, ফিক্সড দোকান হবে, ফিক্সড রেট হবে। হ্যাঁ, আর ওই যে ওই অপোজিটের দোকান তো ভিডিও করতে ফুল প্রাইস, ফুল প্রাইস স্টার্টসে আপনার 10% ডিসকাউন্ট দেয়, ওকে। হ্যাঁ একদম একদম, যাই হোক ভালো লাগলো, এইটা প্যাক করো তুমি এক্ষুনি। আপনি যদি এই হেলমেটটা কিনেন থান্ডার, দিস ইজ দ্য লেটেস্ট লুক, এটার সঙ্গে কোম্পানি আপনাকে একটা বাইজার ফ্রি দিচ্ছে, দিস ইজ কল্ড মিরার বাইজার। হ্যাঁ, এই মিরার বাইজার হলো, এটা সাদা বাইজার হলো, এর সঙ্গে আপনি যদি আপনি এর মধ্যে রাত্রে আপনি দেখতে পারবেন না, এতে কিন্তু আপনি রাত্রেবেলা সব কিছু দেখতে পারবেন, সকালবেলা দেখতে পারবেন, কিন্তু এটা হয়ে গেলো একটা শো, একটা স্টাইল, একটু ভালো লাগে, রোদ লাগে না, স্ট লাগে না, লাইট লাগে না, এটা এর সঙ্গে কোম্পানি ফ্রি দেয়, কিন্তু অনেক দোকানদাররা এটা দেখিয়ে দেয় ফ্রি দেয়, তুমি ওটা ফ্রি দেবে, ব্যাস কেন দিব, আমাকে যখন কোম্পানি আমাকে ফ্রি দিয়েছে তা আমি আপনাদের ফ্রি দিব, একদম এটা হলো কোম্পানি রুল। তো যাই হোক, আমার হেলমেট হয়ে গেছে ভাই, আমি বিশাল খুশি, এখন দাদাকে পেমেন্টটা করে দিই, তারপরে অন্য কথা বলছি, অন্য অন্য দিকে যাবো, এবার খাবো, খাওয়া দাওয়া দিয়ে যাবো। আমি নড়ছি তো, হেলমেট নেওয়া হয়ে গেছে, কিন্তু গাড়ি ভাই যা চিন্তার করছে আর কি বলবো, হেলমেট তো নেওয়া হয়ে গেছে, আমি মনে খুব আনন্দ, আলাদাই ফুর্তি আমার মনে। হ্যাঁ চার দিন যাবো এবার, চার দিনতে যেতে বলেছে আমার ক্যামেরাম্যান আমার। তাহলে আমি হেলমেটটা কিনলাম, বৃষ্টির আর মন ভালো লাগলো, বৃষ্টি এখন বৃষ্টি নেমে গেছে, বিশাল জন নেমে গেছে, হ্যাঁ এবার কী করবো বুঝতে পারছি না, সবে হেলমেটটা কিনলাম আনন্দে, আত্ম আরো হয়ে গেছে, কারণ বৃষ্টি এতে পুরো কাঁদছে এখন, মনে আজকে আমার মন ভালো নেই।
একটু মনটা ভালো হয়েছিল হেলমেটটা কিনে, আবার যদিও 500 টাকা বেরিয়ে গেছে তার জন্য আবার মন ভালো নেই। আমিও কাঁদছি, বৃষ্টিও কাঁদছি। চল ফোনের মাউন্টের নানান রকম দোকান ভাই, যার যা লাগবে এখান থেকে পেয়ে যাবে মোটামুটি। যদি আমার কিছুই লাগবে না এখন তাই নিচ্ছি না, আমার আপাতত হেলমেট দরকার ছিল, হেলমেট নিয়ে নিয়েছি। আর দেখা যাক, একটু ঘুরছি চাঁদনি মার্কেটের মধ্যে। ঘুরতে ঘুরতে একটা দোকান পেয়ে গেলাম, এখানে আমি বাইকের অনেক মাউন্ট পেয়েছি, এখান থেকে একটা বাইকের মাউন্ট নিয়ে নিলাম, তাও মাত্র 250 টাকার বিনিময়ে। এই যে মাউন্টটা এখানে, এগুলো বাজারে পাওয়া যায় মোটামুটি বেশ অনেক দাম, 500-550 টাকা দাম, তো আমি এখানে 250 টাকায় পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আর এখানে একটা মাইক দেখতে পাচ্ছি, গান করতে ইচ্ছা করছে। ভাই বৃষ্টির মধ্যে, বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমরা তো এক্সস্টেড হয়ে গিয়ে চলে এসেছি, এখন গরম গরম খাবার চলছে। টিফিন বক্স বলে একটা রেস্টুরেন্ট, এটা মোটামুটি এটা হচ্ছে ধর্মতলার একটা সেরা রেস্টুরেন্ট আমার কাছে লাগে, কারণ এই জায়গাটা বেশ বসে খাওয়াটা পাওয়া যায়। চলে এসেছি এখানে, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, মানে আমি অর্ডার দিয়ে দিয়েছি এগ চাউ আর একটা চিকেন রোল, একাই সব খাবো, মানে আমার ক্যামেরাম্যানকেও খাওয়াবো। সেটা চলে এসছে আমাদের হাক্কা নুডলস, এগ নুডলস খেয়ে নেবো। চলে এসছে চাউমিন, এখন চাউমিন সাজানো শুরু। আমার ক্যামেরাম্যানকে আমি নিচে বসিয়ে দিই, মানে নিচে নামিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই তার জন্য। আমি এখন খাবো হালকা করে চাউমিন। বাইরে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, আর সাথে হাক্কা নুডলস, ও কি লাগছে গুলো আলাদাই। খাওয়া দাওয়া শুরু, লাগছে হেবি এরকম। খাওয়া দাওয়া শেষ, আমার সেক্স ইন্ডিয়া শেষ, বাড়ি যাব। লাস্ট মিষ্টি মুখ হবে আইসক্রিম দিয়ে, কমল আইসক্রিম দা দিয়ে দিয়েছে আমাদের, চলো খেলা হবে। ভাই লাস্টে আসা, মানে যাওয়ার সময় এত বৃষ্টি এসছে, খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে খেয়ে বেরিয়ে এত বৃষ্টি এসছে, এখন বাসে করে যাচ্ছি বাড়ি, দেখতে হেভি লাগছে বাসের ভেতর থেকে।